ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানেই থেমো না। আমরা থেমে গেছিলাম, ক্ষণিকের জন্য থেমে গেছিলাম। আমরা অবকল সমীকরণ যে সিরিজটা চালু করেছিলাম সেই সিরিজটার পার্ট সি পর্যন্ত এসে আমরা থমকে গেছিলাম। পার্ট ডি অর্থাৎ অবকল সমীকরণের এক্সারসাইজ 11 এর পার্ট ডিটা আমরা শুরু করতে পারিনি। তবে এই যেটুকু পার্ট বাকি আছে অর্থাৎ পার্ট ডি, পার্ট ই থেকে আমাদের অঙ্ক আসে না, লেখা অঙ্ক পার্ট ডি এবং তার পরের চ্যাপ্টার একমাত্রিক অবকল সমীকরণ, এই দুটো জায়গা কিন্তু আমরা আর থেমে থাকবো না, শেষ করে ফেলবো, একদম নিঃশেষ করে ফেলবো। সো আজকে আমরা চলে এসেছি অবকল সমীকরণ এক্সারসাইজ 11 এর পার্ট ডি নিয়ে। আমরা বেসিক্যালি অবকল সমীকরণের যে ভাগগুলো পড়েছি তার ফার্স্ট ভাগ হচ্ছে বিচ্ছেদ পদ্ধতি এক্সারসাইজ 11 এ, সেকেন্ড ভাগ হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, এন্ড থার্ড ছিল সমমাত্রিক অবকল সমীকরণ। আজকে আমরা বেসিক্যালি যেটা করতে চলেছি সেটা হচ্ছে অবকল সমীকরণের এই যে বিচ্ছেদ, এই যে প্রতিস্থাপন, এই যে সমমাত্রিক, এইগুলোতে না পড়লে, যে এইগুলোতে যদি না পড়ে অবকল সমীকরণটা, তখন তোমাদের কিভাবে করতে হবে, অর্থাৎ কিছু এক্সেপশন অঙ্ক কিছু বিশেষ পদ্ধতির দ্বারা সমাধান করা হয়, সেই বিশেষ পদ্ধতির দ্বারা সমাধান করা অঙ্কগুলোই আজকে আমরা করব। সো আজকে আমরা করতে চলেছি এক্সারসাইজ 11 এর পার্ট ডি, লেট স্টার্ট, চলে এসো। একদম ফার্স্ট যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা দেখে নি। dy by dx equal to কি দেওয়া আছে, dy by dx equal to দেওয়া আছে 4x minus 5y, 4x minus 5y plus 3 plus 3 by 5x plus y, 5x plus y minus 2। এইটা কিন্তু আমাদের বিচ্ছেদ প্রতিস্থাপন বা সমমাত্রিক, কোনো কিছুতেই পড়ছে না। সো হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান ইউ ডু, তোমরা কি করতে পারো এই অঙ্কটাতে? ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে বজ্র গুণন করে দেবো, কোনাকুনি গুণ বাজ ফেলে দেবো, অর্থাৎ বজ্র গুণন করে দেবো। 5x plus y minus 2 into dy equal to 4x minus 5y plus 3 into dx। আপ ক্যা করেগা কালিয়া, ইসকে বাদ 5x dy গুণ করে দাও সব, প্লাস y dy মাইনাস 2 dy equal to 4x dx minus 5y dx plus 3dx। এইবার 5x dy আর এই মাইনাস 5y dx টাকে এপারে নিয়ে চলে এসো, তাহলে প্লাস 5y dx ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, 4x dx প্লাস 3dx, আর ydy টা ওপারে চলে গেলে মাইনাস ydy, আর মাইনাস 2dy টা ওপারে চলে গেলে প্লাস 2dy। তব আপ ক্যা ক্যা আয়েগা কালিয়া, 5 কমন লে লেগা তো ক্যা হো জায়েগা, xdy প্লাস ydx ইকুয়াল টু এখানে 4xdx প্লাস 3dx মাইনাস ydy প্লাস 2dy। আপ ক্যা হোগা, এইবার যদি আমরা ইন্টিগ্রেশন xdy প্লাস ydx, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দিস, দিস ফর্মুলা ডি অফ xy না, অর্থাৎ xy কে আমরা যদি uv সূত্রে ফেলি তাহলেই তো এটা পাচ্ছি, অর্থাৎ 5 ইনটু ডি অফ xy ইকুয়াল টু আমরা পাচ্ছি 4xdx প্লাস 3dx মাইনাস ydy প্লাস 2dy। এবার আমরা দুপারে যদি ইন্টিগ্রেশন মারি তাহলে এপারে ইন্টিগ্রেশন মারলে 5 ইনটু ইন্টিগ্রেশন অফ ডি অফ xy, তাহলে ডি আর ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ উঠে গেল, তাহলে 5xy ইকুয়াল টু ইন্টিগ্রেশন এপারে মারলে 4 বাইরে চলে আসে, x² / 2 প্লাস 3 ইনটু dx ইন্টিগ্রেশন x মাইনাস y² / 2 প্লাস 2 ইনটু y প্লাস c। হো গেয়া জি, আব জো আনা থা বো আ গেয়া, দেখো এই স্পেশাল টাইপের অঙ্কগুলো কিন্তু তেমন কিছুই নেই, বোঝা যাচ্ছে? নেক্সট চলে এসো পরের অঙ্কটাতে, ইসকে বাদ 2 নম্বর প্রবলেম। দেখো তাহলে স্পেশাল টাইপে কিন্তু কিছুই নেই, শুধু ঘাড় ধরে ঘুরিয়ে দাও, 2 নম্বরে চলে যাও। চলে এসো কি দেওয়া আছে, dy by dx equal to একদম সেম কেস আমরা করব, dy by dx equal to 3x plus 4y plus 1, 3x plus 4y plus 1 by y कितना है -4x + 2y -3। চলিয়ে জি, এবার আমরা কি করব, একই সেম বজ্র গুণন, বজ্র গুণন, বজ্র গুণন, বজ্র গুণন করলে কি হয়ে যাচ্ছে দেখো, -4x + 2y - 3। কাছে সমঝ রহে হো, হাম কাছে সমঝ রহে হো যে বজ্র গুণনই করতে হবে। আমি কিভাবে বুঝছি যে বজ্র গুণনই করতে হবে, দেখো অ্যাকচুয়ালি আমরা যদি বজ্র গুণন করি dy এর সাথে x,
4 আছে তাই তো আর ঠিক একই রকম ভাবে dx এর সাথে y সাথে 4 আছে তাহলে 4 টা কমন নিলে তাই তো হচ্ছে x dy plus y dx মানে d of xy সূত্র ফেলতে পারবো তার জন্য আমরা বজ্রগুণনটা করছি যদি এই ব্যাপারটা না ভাবতাম তাহলে বজ্রগুণন কিন্তু হতো না তাহলে এটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 3x plus 4y plus 1 into dx अब क्या आएगा minus 4x dy plus 2y dy minus 3 dy equal to 3x dx plus 4y dx plus dx अब भी ना करो जाने की बात चलो इसके बाद एबार माइनस फोर एक्स डी वाई के ऊपर जो दिन ये चले जाए तले एपारे थे के जाचे टू वाई डी वाई माइनस थ्री डी वाई बाकी माल गुलो के एपारे छांड माल एपारे नहीं चले शो माइनस थ्री एक्स डी एक्स ए एक टा छांड माल माइनस डी एक्स आर हमना माइनस फोर एक्स डी वाई के ऊपर नहीं चले जाची तले फोर वाई डी एक्स प्लस फोर एक्स डी वाई चलो আগুন লাগবে 2y dy minus 3 dy minus 3x dx minus dx equal to 4 common নিলেগা তো কি আয়েগা এখান থেকে 4 common নিয়ে নিলে কি হয়ে যাচ্ছে y dx plus x dy সমাজ রায়ও না এবার আমরা যদি এই y dx plus x dy টাকে আবার আমরা লিখবো d of xy কি লিখবো d of xy তাহলে দুপারে ইন্টিগ্রেশন মানলে 2 into y এর ইন্টিগ্রেশন y square by 2 minus 3 into dy এর ইন্টিগ্রেশন y minus 3 into x এর ইন্টিগ্রেশন x square by 2 minus dx এর ইন্টিগ্রেশন x equal to 4 into y dx plus x dy কি হয়ে যাচ্ছে d of xy ও d of xy তাহলে এটা ইন্টিগ্রেশন করলে d আর ইন্টিগ্রেশন উঠে যাচ্ছে তাহলে xy চলতে হ্যাঁ হাম इसके बाद नंबर थ्री तीन नंबर प्रॉब्लम एक ही रकम भावे तीन नंबर प्रॉब्लम हो जाए तो गुण कर देवार पर देखें किछु कमन निले वाई डी एक्स प्लस एक्स डी वाई ब्यापारटा आसे ताहले तीन नम्बर टाओ सेम भावे हो जाए চার নম্বরে চলে এসো চার নম্বরটা একটু আলাদা চার নম্বরটা আমরা একটু অন্যরকম ভাবে আবার করব বিশেষ রকম মানে বিশেষ বিশেষ রকম একদম ডিওয়াই বাই ডিএক্স আমরা অঙ্ক অনুযায়ী কিন্তু আমাদেরকে সমাধান করতে হচ্ছে অর্থাৎ অঙ্ক দেখে বুঝতে হবে যে কোন মালটাকে কোন দিকে নিয়ে গেলে সেটা সমাধান হবে দেখো এখানে বেসিক্যালি যেটা আছে উপরেও x + y নিচেও x + y একটু একটু প্রতিস্থাপন প্রতিস্থাপন মনে হচ্ছে না তাহলে কি করব আমরা আমরা একটা কাজ করব লেট x + y = z x + y = কিয়া পাকার লিয়া মানে x + y = z পাকার লিয়া মানে আব কিয়া হোগা x + y = যদি z হয় তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি x এর ডেরিভেটিভ 1 y এর ডেরিভেটিভ dy by dx equal to এপারে হচ্ছে dz by dx তাহলে dy by dx equal to dz by dx minus 1 চলতে হে dy by dx এর জায়গা আমরা কত লিখবো তাহলে dz by dx minus 1 equal to x plus y জায়গা কত লিখবো z by 2z plus 3 अब क्या होगा dz by dx equal to minus 1 তো পরে চলে গেলে z by 2z plus 3 minus 1 তে পরে গেলে plus 1 क्या आएगा dz by dx इक्वल टू এখানে হয়ে যাচ্ছে 2z plus 3 লসাগু তাহলে উপরে z plus 2z plus 3 क्या होगा dz by dx इक्वल टू z plus 2z माने 3z plus 3 by 2z plus 3 ओके তাহলে আমরা এটাকে এপারে নিয়ে চলে আসলে আমরা পেয়ে যাচ্ছি 2z plus 3 by 3z plus 3 into dz equal to dx এবার আমরা এটাকে সিম্পলিফাই করে দিতে পারলে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো না এটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 3 কমন যদি নিই তাহলে 1/3 into 2z plus 3 নিচে কত হচ্ছে z plus 1 আচ্ছা 2z plus 3 কে লিখতে পারি 2z plus 2 plus 1 into dz equal to dx এবার দেখো তো ইন্টিগ্রেশন করা কত সহজ হয়ে যাচ্ছে সহজে পুষ্টিকর কি হয়ে যাচ্ছে দেখো ইন্টিগ্রেশন করা কতটা সহজ হচ্ছে 1/3 টা উপরে নিয়ে চলে যাচ্ছি তাহলে এপারে থাকছে 2z plus 2 by z plus 1 into dz plus 1 by z plus 1 into dz equal to 3 dx তাহলে আমরা এপার থেকে কি পেয়ে যাচ্ছি 2 কমন নিলে কি হয়ে যাচ্ছে z plus 1 কেটে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ dz প্লাস ইন্টিগ্রেশন অফ 1 বাই z plus 1 dz ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 3 টা বাইরে চলে আসছে dx চলতে হে হাম
इसके बाद इन टू इंटीग्रेशन ऑफ dz माने z प्लस এখানে হয়ে যাচ্ছে log of mod of z plus 1 equal to 3 into integration of dx মানে x plus c এবার z এর ভ্যালু পুট করে দাও z এর ভ্যালু কত পুট করে দাও x plus y plus log of mod of x plus y plus 1 equal to 3x plus c where c equal to i dot c ওকে চলো একদম সেম ভাবে আমরা যদি 5 এরটাতে যাই x plus y equal to z ধরবো আমরা যদি একদম সেম ভাবে 6 এরটাতে যাই সেই একই জিনিস করব x minus y equal to z ধরবো শুধু আমরা 2x minus 2y plus 5 টাকে এপারে নিয়ে নেব তারপর সাতেরটাতে যাও x minus y equal to z ধরবে নিচের যে 2 in 2x minus 2y আছে ওখান থেকে 2 কমন নিয়ে নেবে তারপর x minus y equal to z ধরবে yes next আটেরটাতে যাও সেম কেস একদম হয়ে গেল ফাটাফাটি 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 লাগে ও লাগে রে তাহলে আমাদের পার্ট ডি কমপ্লিট তাহলে পার্ট ডি এর অঙ্কগুলো দেখো কত সহজ এবং কত সহজ সাধ্য অর্থাৎ আমরা কিন্তু কত সহজে অঙ্কগুলোকে করতে পারছি স্পেশাল টাইপ ইজ ইজ দা ইজি টাইপ সো এটা আমরা কিন্তু সহজে করতে পারবো তাহলে করে ফেলবে প্রত্যেকটা অঙ্ক পার্ট ডি এর প্রত্যেকটা অঙ্ক দেখা হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ এই অবকল সমীকরণের নেক্সট এক্সারসাইজ একমাত্রিক অবকল সমীকরণ নিয়ে আমরা পরের ক্লাসে আসছি একমাত্রিক অবকল সমীকরণ নিয়ে আজকের ক্লাস অবশ্যই কেমন লাগছে জানাতে ভুলো না এবং অবশ্যই পার্ট ডি এর অঙ্কগুলো শুধু পার্ট ডি নয় পার্ট এ থেকে পার্ট ডি পর্যন্ত সমস্ত অঙ্কগুলো রিভিশন করে নাও আরেকবার এবং এক্সাম্পলের অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখো এই পরীক্ষার আগে এক্সাম্পলের অঙ্কগুলো কিন্তু দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এক্সাম্পলের অঙ্কগুলো কিন্তু দেখতে থাকো সো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে একমাত্রিক অবকল সমীকরণ নিয়ে আগুন লাগাতে থাকো খাতার পাতায় প্র্যাকটিস করে আগুন লাগাতে থাকো আমিনুর স্যার।